জয় গণেশজি নমস্কার বন্ধুরা আমি শ্রী শান্তনু ফোকরক চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে আমি এলাম তার কারণ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও কিন্তু এই ভিডিওটা কিন্তু মানে আপনারা যারা যারা দেখছেন যারা যারা জ্যোতিষপ্রেমী এবং যারা যারা জ্যোতিষ সংক্রান্ত ব্যাপারটাতে আপনারা ইন্টারেস্টেড আছেন তাদের কিন্তু এটা আপনাদের খুব ভালো লাগবে এবং এটা কিন্তু খুব কার্যকরী একটা ভিডিও হ্যাঁ তার কারণ হচ্ছে আমি আজকে শীর্ষকটা নাম দিয়েছি যে নো অ্যাবাউট ইয়োর অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি হুম মানে অ্যাকচুয়ালি আমাদের যে কোনো জিনিসই আমাদের পৃথিবীর যে কোনো জিনিসই আমরা মানে এটা পরিবর্তনশীল প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল তাই মানে ক্ষেত্রে কিন্তু আপনার জ্যোতিষীয় যে রেমেডিগুলো আছে সেই মানে যেই যেই ধরনের রেমেডি করুক না কেন তারও কিন্তু একটা মানে লাইফ আছে সেটাও কিন্তু চেঞ্জ করতে হয় হ্যাঁ সেটাও কিন্তু চেঞ্জ করার দরকার থাকে যে আমাদের মানে আমি দেখেছি অনেক জায়গায় আমার প্র্যাকটিস করার সময় এবং অনেক অনেকের মতামত জেনেছি যে যে একবার তো প্রতিকার করলাম বা সব অসুবিধা কী আছে এটা এটা সারা জীবনই চলবে কিন্তু তা কিন্তু নয় এটা আমাদের ভুল ধারণা যে একটা প্রতিকার করলেই সারা জীবন আমাদের এটা সেটা আমাদের কার্যকরী হবে সেটা কিন্তু নয় তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা যখন কোনো ঘড়িতে ব্যাটারি ভরি তার একটা সেলফ লাইফ আছে আমরা যদি আমরা যখন কোনো একটা মানে ইয়ে করি ওষুধ আনি তার একটা সেলফ লাইফ আছে কাজেই প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা জিনিসেরই যেরকম একটা চেঞ্জ করতে হয় একটা রেমিডিরও কিন্তু একটা চেঞ্জ করার দরকার আছে তা নাহলে কিন্তু আপনি ওটা পড়ে থাকবেন ওটা শুধু হাতে পড়েই রত্ন হিসাবে সাজানো রইল কিন্তু রত্ন হিসাবে সাজানো রইল ঠিকই কিন্তু ওটা আপনার কোনো কাজেই আসছে না তখন এটা কিন্তু এইটাই আজকে আমার মানে ভিডিওর মূল উদ্দেশ্য বলার যে সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু শক্তিটা ক্ষয় হয় এবং শক্তি হারায় এবং নতুন করে তখন তাদের রিচার্জ করতে হয় শুধু রিচার্জ নয় তাদের চেঞ্জও করতে হয় হ্যাঁ এবং এইটা এইভাবে করতে পারলে তখন কিন্তু আপনার রেমেডিগুলো আবার মানে তখন আপনার সেই সেই ইয়েগুলো কাজ হবে দেখবেন আপনি লক্ষ্য রাখবেন অনেকে বলেন যে আগে আমার কাজগুলো এরকম হতো এখন এরকম হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না তার মানেটা কি আপনার যে রেমেডিগুলো আপনি ধারণ করে আছেন কিংবা যে রেমেডিটা আপনি ধারণ করে আছেন সেটা এখন মানে তার শক্তি হারাচ্ছে আস্তে আস্তে তো কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যে সব সময় যে আমাদের এই রেমিডিয়াল যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের তার একটা সেলফ লাইভ আছে এবং দ্বিতীয় কথা তার একটা এক্সপায়ারি ডেট আছে রেমিডির যেরকম একটা ওষুধের একটা এক্সপায়ারি ডেট থাকে একটা রেমিডিরও এক্সপায়ারি ডেট আছে এবারে সেইটা অনুযায়ী আমাদের সেটাকে চেঞ্জ করার দরকার লাগবে তখন হ্যাঁ এবারে আরেকটা কথা বলি যে তাই সঠিক পরিমাণে সঠিক পরিমাণে এবং সঠিকভাবে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা সেটার মতামত নিয়ে তখনই সেই রেমিডিগুলো আপনারা তখন ধারণ করতে পারবেন এবং তা তখনই আপনাদের সেটা কার্যকরী হবে তখনই সেটা কার্যকরী হবে এবং রত্ন আমি এক্ষেত্রে আমি সবসময় বলি যে প্রতিকারের ক্ষেত্রে সবসময় আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে রত্ন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিকারও আছে কিন্তু মেইন হচ্ছে রত্ন প্রতিকার যেটা মানুষকে ডাইরেক্টলি প্রভাবিত করতে পারে হ্যাঁ এটা এটা আমার মানে নিজস্ব মত এবং খেয়াল রাখতে হবে যে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি কোয়ালিটি কম্প্রোমাইজ কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ কিন্তু আপনারা মানে না করারই চেষ্টা করবেন আপনাকে যে আপনাকে যে রেমেডিটা দেবেন হ্যাঁ তিনি অভিজ্ঞবান লোক এবং এক্ষেত্রে আপনাদের যে রেমেডিটা আপনারা করবেন সেটা কিন্তু মানে কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ না করার চেষ্টা করলেই মানে যদি কোয়ালিটির দিকে কম্প্রোমাইজ করেন তাহলে কিন্তু আপনার কাজেরও কম্প্রোমাইজটা হয়ে যাবে হ্যাঁ তো কাজেই মানে যেই যার জন্য আপনি যেটা ধারণ করছেন সেটাই তখন কম্প্রোমাইজ হবে তো কাজেই কোয়ালিটিটা সবসময় বেটার বেস্ট নেওয়ারই চেষ্টা করবেন এটা এটা আমার একটা মানে আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বলছি এবং প্রত্যেকটা এবং আরেকটা পয়েন্ট বলছি যে প্রত্যেকটা মানুষের হাইট এবং দেহের ওজন হাইট দেহের ওজন তার আকার এবং তার বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট এবং তার সঙ্গে হাতের বিভিন্ন রকম দিকগুলো পরীক্ষা করেই কিন্তু তারপর রেমিডিটা করা উচিত এটা আমি মনে করি এটা আমরা এইভাবেই শিক্ষাপ্রাপ্ত হয়েছি সেইভাবেই আমি আপনাদের বলছি তো কাজেই এইভাবে যদি আপনারা রত্ন ধারণ করতে পারেন এইভাবে যদি সঠিকভাবে এবং শুধু তাই নয় সেই রত্নটাকে সঠিকভাবে কেয়ার করতে হবে কীভাবে কেয়ার করবেন সেটাও অভিজ্ঞ একজন লোক আপনাকে বলে দিতে পারবে ধারণ বিধি এবং কিভাবে সেটাকে কেয়ার করবেন সেটাও আপনাকে বলে দিতে পারবে তো কাজেই এই ইনফরমেশনগুলো যদি আপনাদের নিশ্চয়ই কাজে কার্যকরী হয়েছে আমার মনে হয় যদি আপনাদের কার্যকরী মনে হয় তাহলে আপনারা আপনাদের লাইক দেবেন শেয়ার করবেন এবং বিভিন্ন জায়গায় আপনাদের ভিডিওগুলো শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবেন আমাকে আশীর্বাদ করবেন ভালো থাকবেন সবাই বন্ধুরা গণেশী